আমরা এখনো নতুন করে আবারো ক্ষমতায় যাওয়ার জন্য কে কোথায় কিভাবে কি করবে ষড়যন্ত্রে লিপ্ত আছি। আমরা দেশকে কিভাবে সুনির্দিষ্ট ভাবে দেশপ্রেমিক আমাদের সন্তান করে তুলব, আমরা সেই বিষয় এখনো আমি কারোর মধ্যে কোনো ভাবনা দেখি না। আমরা মাঝে মাঝে নিজেরা নিজেরাও যখন আলাপ করি কিভাবে ক্ষমতার অংশে যেতে হবে সেই আলাপে কিন্তু প্রথমে থাকে, কিভাবে দেশপ্রেমিক একটি রাজনীতির অংশ দেশকে তৈরি করতে হবে এই আলাপ কিন্তু এখনো আমাদের মধ্যে গড়ে ওঠেনি, তৈরি হয়নি। আমরা 5 জন 6 জন মিলে কখনো কোনো আয়োজন করলে দেখা যাচ্ছে 6 জনের মাথা বিক্রি করে ওই একজন সেটি ধ্বংস করে ফেলে, পরবর্তীতে যখন আমরা ওই নিয়ে আলোচনা করি তখন বলে যে আপনার স্বার্থে মনে হয় টান পড়েছে। আসলে স্বার্থের কোনো বিষয় না, বিষয় হচ্ছে একটি মানুষের উপরে যে ভরসা যে আস্থা আমরা করব সেই জায়গাটা শেষ হয়ে গেছে। আর যখনই আবার নতুন করে ভরসা এবং আস্থার জায়গায় নিয়ে তার প্রতি আমি এখন রাজুর উপরে আস্থা সৃষ্টি করব, দুদিন পরে ওই রাজুই এত চমৎকার কথা বলছে, আমি বা চমৎকার কথা বলছি, সেই চমৎকার কথা তিরস্কারে পরিণত হবে, কারণ কথার সাথে আমাদের কাজের মিল আমরা খুঁজে পাচ্ছি না। প্রধান ভাই আছে, তার দৃষ্টি আকর্ষণ করে 1 মিনিট কথা বলবো, সে যেন আমাকে ছেড়ে, এরকম একটি সমাজ থেকে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে একটি সভ্য সমাজে পাঠাবো এবং প্রস্তুত করবো এই চিন্তায় মাঝে মাঝে অস্থির হয়ে থাকি। অনেকদিন আগে, অনেক বছর আগে যখন ঐশী মারা তার বাবা মাকে হত্যা করেছিল, তখন আমি একটি লেখা লিখেছিলাম, আমারও একটি মেয়ে আছে, আমার সেই মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু আমি আতঙ্কে থাকি যে সে বিশ্ববিদ্যালয়ে পড়ছে কিন্তু সে সেখান থেকে সঠিকভাবে ফিরে আসছে না। সেই বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের পর অবস্থায় রক্তাক্ত হয়েছে, ঘরে মৃত্যু হয়েছে, সেই তালিকায় আমার মেয়ের নাম কখন আসে সেই চিন্তায় সবসময় থাকি। এই চিন্তা মুক্ত করার জন্য কোনো প্রেসক্রিপশন কোনো রাজনীতিবিদ দিচ্ছে এটি আমার মনে হচ্ছে না। আজকে ভোটারের কথা বলা হয়েছে, ভোটের অধিকার, অনেক বছর আগেই তো ভোটের অধিকার হারিয়ে ফেলেছি। আমার মনে আছে বেশ যখন আমাদের মেয়র ছিলেন, যিনি ঢাকা সিটি উত্তরের অনেক চমৎকার কিছু কাজ করেছিলেন, এক সময় চমৎকার উপস্থাপনা করতেন, তার ওই আমলে আমি ঢাকা সিটির উত্তরের ভোটার সিটি ইলেকশনে আমি যখন ভোটতে ঢুকলাম চারপাশ থেকে আমাকে ঘিরে ধরলো, হঠাৎ করে আমাকে ব্যাগ দুলা করে আমাকে চারদিক থেকে আমার উপরে আক্রমণ করলো এবং আমাকে রক্তাক্ত করলো। আমি বললাম, ভাই আমি তো ভোট দিয়েছি, আমার অপরাধ কি? তখন বললো, তুমি ভোট দিতে এসেছো কেন, তোমার তো ভোট দেওয়ার আসার কোনো অধিকার নেই। আমাকে মারলো, আমি নিজে দৌড়াতে দৌড়াতে পুলিশের গাড়িতে উঠে নিজেকে আত্মরক্ষা করলাম। তা আমি একজন ভোটার, আমি যদি আমার ভোট দিতে আমাকে আত্মরক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িতে উঠতে হয়, আমাকে যদি রক্তাক্ত হতে হয়, তাহলে আজকে সেই ভোটারের অবস্থা কোথায়? সে আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় একজন নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় জনাব সাইফুল হক এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমি বেশি বাড়াবো না, আজকে যেহেতু জুমার দিন, আমি একটি কথা, আমি এখানে যেহেতু এখানে যারাই রয়েছেন সবাই ত্যাগ চাই মার্সিয়া কন্দন চায় না, একটা কথা আছে, আমরা আসলে সবাই মার্সিয়া কন্দন করতেই বেশি ভালোবাসি, আমরা আসলে ত্যাগ মুখে বলি, আমরা অন্তরের ত্যাগ আসলে কেউ চাই না। যখনই কথা এবং কাজের মিল খুঁজে পাবো এবং সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠতে পারবো, তখনই কিন্তু আজকের এই আলোচনা আমাদের যত যাই করি আমরা মিরাজ ভাইকে স্মরণ করব। আমি পরিশেষে একটি কথা বলবো, আসুন আমরা যাই করি না কেন আগে ভালো হয়ে যাই, ভালো হতে পয়সা লাগে না। সবাইকে ধন্যবাদ।